আজ আমি ছোট্ট সোনামণিদের যে গল্পটি পড়ে শোনাবো সেটি হচ্ছে আমরা পার্কে বেড়াতে গেছি, পার্কে যে আমরা কি কি করি সেই গল্পটি তোমাদের আজ শোনাবো। শুরু করি। দেখো দেখো আমি ঘুড়ি ওড়াতে পারি, দেখো দেখো আমি পিছলে পড়তে পারি, দেখো দেখো আমি ঝুলে ঝুলে এগোতে পারি, দেখো দেখো আমরা বল নিয়ে খেলছি, দেখো দেখো আমরা দড়ি দিয়ে লাফাচ্ছি, দেখো দেখো আমরা পিকনিক করছি, দেখো দেখো আমরা প্রজাপতি ধরছি, দেখো দেখো একজন ক্লাউন বেলুন ফোলাচ্ছে, দেখো দেখো বেলুনগুলো আকাশে উড়ে যাচ্ছে, দেখো দেখো বেলুনগুলো গাছে আটকে গেছে, দেখো দেখো বানর গাছ থেকে বেলুনগুলো পাড়ছে, দেখো দেখো বানরটা গাছ থেকে ধপাস করে পড়ে গেল, বেলুনগুলো ফটফট করে ফেটে গেল, আকাশের দিকে দেখো আকাশ কেমন কালো হয়ে যাচ্ছে, আকাশে অনেক মেঘ করেছে, দেখো দেখো বৃষ্টি এসে গেল, কিরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা সবাই বৃষ্টির পানিতে মজা করে খেলছি। তো গল্পটা নিশ্চয়ই তোমাদের কাছে অনেক মজা লেগেছে। আমরা পার্কে যেয়ে যা যা করি এই গল্পটিতে তাই দেওয়া আছে। তাহলে আজ এ পর্যন্তই।